বন্ধুরা এটা হচ্ছে বেকিং সোডা তোমরা দেখেই হয়তো চিনে গেছো কেননা এটা তোমরা রান্নাঘরে অনেকেই রাখো কেননা এটা রান্না করার ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকো তো এই রান্না করা ছাড়াও এই বেকিং সোডা দিয়ে আমরা সংসারে আর কি কি কাজ করে নিতে পারি তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো বেকিং সোডা যার ভালো নাম সোডিয়াম বাইকার্বোনেট আমাদের জীবনের অনেক মুশকিল আসান করে থাকে খুব সহজেই স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের প্রতিদিনের অনেক কাজে এই বেকিং সোডা আমাদের কিন্তু সহায় করে থাকে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই বেকিং সোডা বেক করা ছাড়াও আমাদের সংসারে আর কি কি কাজে ব্যবহার হয় তারই দশটা কাজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে বেকিং সোডা কতটা কার্যকরী আমাদের সংসারের কাজে এটা হয়তো তোমরা ভাবছো অনেক দাম আসলে এটা অনেক দাম নয় এটা একটু বেশি করে কিনলে খুবই কম দামে পাওয়া যায় তো এটা আশেপাশে তোমরা যে কোনো জায়গায় চাইলেই তো এটা পেয়ে যাও কিন্তু এটা অনলাইন থেকে আনলে একটু কম দামে পাওয়া যায় এটা দু কেজি মতো আমি নিয়ে এসেছি তিনশো টাকা দিয়ে আমরা ভালো সার যখন ব্যবহার করি কাপড় ধোয়ার ক্ষেত্রে বা বাসন পরিষ্কার করার ক্ষেত্রে তখন কিন্তু এরকমই দাম পড়ে তো এভাবে আমি ব্যবহার করি বেকিং সোডা অনেক কাজে সংসারে তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস নাম্বার ওয়ান যখন আমাদের পা ফেটে যায় এই ঠান্ডার সময় তখন আমরা করতে পারি কি হালকা কুসুম গরম জল একটা পাত্রে নিয়ে তার মধ্যে এক থেকে দু চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবে তারপর তোমাদের হাতের কাছে যে শ্যাম্পুটা থাকবে শ্যাম্পু একটু নিয়ে নেবে এতে করে আমাদের এরকম হয় ঠান্ডার সময় আমাদের পা ফেটে শক্ত হয়ে যায় আবার অনেকের পা তো ধারালো হয়ে যায় ব্লেটের মতো সেক্ষেত্রে পাটাকে খুব সহজেই সফটলি করে করে নেওয়া যায় সেইটাই এই বেকিং সোডা দিয়ে সেটা দেখাবো তো এরকম করে একটু হালকা কুসুম গরম জলের মধ্যে পাটা দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখতে হবে তারপর একটা সফট ব্রাশ দিয়ে পাটাকে একটু ঘষে নিলেই দেখা যাবে কিছুক্ষণ পর পাটা এতটা পরিষ্কার তো হবেই তাছাড়া পাটা খুব সফট হয়ে যায় তো এভাবে যদি তোমরা এক থেকে দুদিন পর পর এরকম করে করে নিতে পারো তারপর পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে পাটাকে ভালো করে মুছে দেখতে পারবে এতটা সফট হয়ে যাবে আর কতটা ক্লিন হবে এই বেকিং সোডা দিয়ে সেটা ভাবাও যায় না তারপর কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবে যেটা তোমাদের হাতের কাছে থাকে ভেজলিন বা ময়েশ্চারাইজার যেটাই থাকে সেটাই তোমরা ব্যবহার করে নিতে পারো এই পায়ের গোড়ালিতে এতে করে পাটা খুব সুন্দর সফট থাকবে যাওয়া যাক পরের টিপসে তো আমরা অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করি তো এটা কী করে ক্লিন করে অনেকেই আমরা জানি না তো এটা আমরা ক্লিন করার জন্য ব্যবহার করতে পারি এই বেকিং সোডায় এই শুকনো বেকিং সোডা একটা সুতি কাপড় দিয়ে আমরা মুছে নিতে পারি দীর্ঘদিন মাইক্রো ব্যবহার করার ফলে এর মধ্যে একটা বাজে গন্ধ আর এটা একটু সেত সেতে হয়ে যায় তো সেক্ষেত্রে যদি শুকনো একটা কাপড় দিয়ে এটা মুছে নেওয়া যায় এটার মধ্যে কিন্তু সাব সাবান বা জল ব্যবহার করা যায় না সেক্ষেত্রে তোমরা বেকিং সোডা দিয়ে সুন্দর করে ভেতরে বাইরে সুন্দর করে এটা মুছে নিতে পারো এতে করে কখনোই নষ্ট হবে না মাইক্রোওয়েভ যাওয়া যাক পরের টিপসে আমরা বেকিং সোডা দিয়ে অনেক কাজ করি তার মধ্যে আমরা যে বোতলগুলো ব্যবহার করি জলের বোতলগুলো আমরা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করতে পারি তো এখানে বেকিং সোডা এক চামচ মতো নিয়ে তার মধ্যে দিয়ে দিবে ভিনিগার ভিনিগার না থাকলে লেবু রস ব্যবহার করে নিতে পারো তো এখানে ভিনিগার কিছুটা দিয়ে তারপর এর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে কিছুক্ষণ এটাকে শেক করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই বোতল থেকে দুর্গন্ধও চলে যাবে আর একদম ক্লিন হয়ে যাবে এর মধ্যে অনেক সময় ময়লা জমে সিং বন্ধ হয়ে যায় আর তারপর সিঙ্কের মধ্যে অনেকটাই ময়লা লেগে কালো হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই সিঙ্কের পাইপটাকে যখন পরিষ্কার করব পরিষ্কার করার পর সিংটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে আমরা এর মধ্যে কিছুটা বেকিং সোডা সরিয়ে দিতে পারি বেকিং সোডা সরিয়ে দেওয়ার পর তারপর একটা যে কোনো লেবু হোক বা লেবুর রস বা লেবুর খোসা যেটাই তোমাদের হাতের কাছে থাকুক সেই জিনিসটা দিয়ে যদি একটু এটাকে মেখে রেখে দেওয়া যায় দশ পনেরো মিনিট তারপর যদি এটা তোমরা পরিষ্কার করো তারপর দেখবে যে এটা নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যায় এই সিংটা যাওয়া যাক পরের টিপসে তো আমাদের ওয়াশ বেসিনগুলো যে হয় সেগুলো আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি লিকুইড দিয়ে কিন্তু এর ট্যাপগুলো যে কতটা নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করার জন্য আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি তার মধ্যে একটা লেবুর খোসা নিয়ে নিতে পারো বা লেবুর রসও নিয়ে নিতে পারো এতে করে আমাদের যে নোংরা ময়লার ট্যাপগুলো সেই ট্যাপগুলো মাঝে মধ্যেই এটা দিয়ে ক্লিন করে নিতে পারো এতে করে আবার এই ট্যাপগুলো নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে এটা কিন্তু যে কোনো লিকুইড যেটা আমরা সিং বেসিনে ব্যবহার করি সেটা কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা এই বেকিং সোডা বা লেবুর রসটা ব্যবহার করতে পারো বা লেবুর খোসাটা এটা ব্যবহার করলে দেখতে পারবে যে আমাদের সিং বেসিনের যে ট্যাপগুলো সেগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে এই বেকিং সোডা দিয়ে বেকিং সোডা কিন্তু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী কেননা এই সোডা আমরা যখন ঘরের জিনিস ক্লিন করি তখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় যে অনেকটা চকচকে হয়ে যায় যাওয়া যাক পরের টিপসে তো দেখো এখানে একটা পাত্র নিয়েছি যে পাত্রটা অনেকটা দাগ বসে গেছে সেই দাগটা উঠানো যাচ্ছে না কোনোভাবেই তো লেবুর খোসা দিয়ে যদি বেকিং সোডা মেখে রেখে দাও পাঁচ থেকে দশ মিনিট তারপর এটা পরিষ্কার করতে যাবে দেখবে যে কত তাড়াতাড়ি এটা উঠে যাবে আবার সেই ঘষাঘষি করতে হবে না একটা স্ক্রাবার নিয়ে এক দুবার একটু এরকম করে ঘষা দিলেই এটা কিন্তু ক্লিন হয়ে যাবে কেননা বেকিং সোডা মেখে রেখে দিলে সেটা একেবারে আলগা হয়ে যায় সেটার মধ্যে আর কোনো ধরনের পরিশ্রম করতে হয় না তো এবারতে এবার ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঝকঝকে হয়ে গেল এই বেকিং সোডা তোমরা ইউজ করতে পারো এ ধরনের ময়লা বাসনপত্র পরিষ্কার করার ক্ষেত্রে যাওয়া যাক পরের টিপসে তো আমরা চিরুনি ব্যবহার করি প্রতিদিনই আর এই চিরুনি কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় সেক্ষেত্রে অনেক টাইম লেগে যায় এগুলো পরিষ্কার করতে তো তোমরা একটা কাজ করতে পারো একটা পাত্রে জল বসিয়ে দিতে পারো তার মধ্যে এক চামচ মতো সার্ফ দিয়ে তারপর এক চামচ বেকিং সোডা দিয়ে দেবে দিয়ে তারপর বয়েল এসে গেলে এর মধ্যে চিরুনিগুলো দিয়ে দিতে পারো ময়লা চিরুনিগুলো দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেবে এতে করে দেখবে যে এর থেকে ময়লাটা একা একাই বেরিয়ে আসবে আর ঘষাঘষি করতে হবে না এবারে চিরুনিগুলো একটা চামচের সাহায্যে তুলে নেবে তুলে তারপর এগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে তাহলেই দেখতে পারবে যে এই চিরুনিগুলো কতটা ঝকঝকে চকচকে হয়ে যাবে আর না হলে এগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে আধ ঘন্টা পরিষ্কার করতে হতো সেক্ষেত্রে আর কিচ্ছু করতে হবে না একদমই ঝকঝকে হয়ে যাবে এগুলো ঘষাঘষি ছাড়াই বেকিং সোডা দিয়ে তো দেখো কতটা চকচকে হয়ে গেছে যাওয়া যাক পরের টিপসে তো আমরা যে প্রতিদিন চা কফি খাই সে কাপগুলো কিন্তু অনেকটাই দাগ বসে যায় প্রতিদিন খাওয়ার জন্য দাগ বসে যায় আর এগুলো কিন্তু সাবান দিয়ে উঠতে চায় না সেক্ষেত্রে বেকিং সোডা নিয়ে নিতে পারো আর ভিনিগার ইউজ করে নিতে পারো এক চামচ মতো একটা স্ক্রাবার দিয়ে এই কাপগুলোকে একটু মেখে রেখে দেবে পাঁচ দশ মিনিট রাখার পর এবার তোমরা ধুয়ে নিতে পারো একটু ঘষে ধুয়ে নিতে পারো তাহলেই দেখবে যে এই কাপের যে দাগগুলো সেগুলো খুব সহজেই উঠে যাবে এই বেকিং সোডা দিয়ে নতুনের মতো ঝকঝক করবে আবার এই কাপগুলো তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে যাওয়া যাক পরের টিপসে আমরা হয়তো আজকাল অনেকেই ব্যবহার করি এই নন স্টিকের প্যান বা কড়াই সেক্ষেত্রে বেকিং সোডা ভিনিগার নিয়ে একটা স্ক্রাবার দিয়ে মেখে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট তারপর এটাকে ক্লিন করবে একটু গরম জল দিয়ে যদি একটু একটু ঘষে নেওয়া যায় তাহলে দেখবে যে সব এর থেকে দাগ উঠে যাবে আর ট্যাপলনটাও নষ্ট হবে না তো এভাবে নন স্টিকের যে কোনো পাত্র তোমরা এই বেকিং সোডা ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিতে পারো খুবই কার্যকরী এই বেকিং সোডা তো দেখো কতটা ক্লিন হয়ে গেছে এই নন স্টিকের পাত্র যাওয়া যাক পরের টিপসে কখনও আমাদের এরকম হয় পাত্র পুড়ে যায় আমরা যখন গরম করতে বসিয়ে দিই তখন পুড়ে যায় এক্ষেত্রে হাফ চামচ মতো বেকিং সোডা ছড়িয়ে দেবে তারপর হাফ চামচ মতো ভিনিগার এর উপরে দিয়ে রেখে দেবে আর কিছু করতে হবে না পাঁচ মিনিট পর ফিরে এসে একটা চামচ দিয়ে উঠিয়ে নেবে খুব সহজে এটা উঠে যাবে আর কোনো ঘষাঘষি করতে হবে না এবার তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে বেকিং সোডা আমাদের জীবনের কত কাজে আমাদের কত মুশকিল আসান করে দেয় আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না তো পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রলো আজকের জন্য এখানে শেষ করবো